ছেলে বাড়িতে থাকে না, বউটা নাকি একটু বাজে চরিত্রের, তার জন্য শ্বশুর বৌমাকে বাজে ভাষায় বকে দেয়। বৌমের নালিশ শুনে ভালোমন্দ বিচার না করে ঘাতক ছেলেটি বাবাকে রাতের আধারে নৃশংসভাবে হত্যা করে। পারিবারিক কলহে মামারা খুন করেছে বলে মামলা করে খুনি ছেলে নিজেই। বউকে বকে দেওয়ায় পাষণ্ড ছেলে বউয়ের জন্য বাবাকে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে গাইবান্ধার সাগাটা উপজেলার চড়ুইমুড়ি এলাকায়। জানাজয় হাসমত 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিল জাকিয়াকে। কাজের জন্য হাসমত বাড়িতে বউ রেখে 6 দিন থাকত অন্য জায়গায়। প্রতি সপ্তাহে 1 দিন আসত বাড়িতে, তবে এরই মাঝে অনেক আজে বাজে কথা আসতে থাকে শ্বশুরের কানে। স্বামী না থাকায় নাকি বউ অনেক ছেলের সাথে ইটিশ পিটিশ করছে। এসবে বিরক্ত হয়ে এক পর্যায়ে রাগান্বিত শ্বশুর কথা কাটাকাটির জেরে ছেলের বউকে একটু বাজে ভাষায় বকে দেয়। বাজে বউ কান্নাকাটি করে ফোনে স্বামীর কাছে নালিশ করে শ্বশুরের নামে। ছেলেটি ভালোমন্দ বিচার না করে বউকে বকে দেওয়ার অপরাধে সুযোগ বুঝে ঘটনার কয়েক মাস পরে বাবাকে হত্যা করে। তবে ভিন্ন ধরনের নাটক সাজালেও ঘটনার 2 বছর পর পুলিশ আটক করে তাকে। অবশেষে আদালত এই খুনি ছেলেটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দর্শক, যে ছেলে পচা বউয়ের জন্য নিজের বাবাকে হত্যা করল, তার যাবজ্জীবন সাজা উপযুক্ত শাস্তি কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।